বিসমিল্লাহির রহমানির রহিম। প্রসঙ্গ ওযু ভাঙার কারণ। ওযু ভাঙার প্রথম কারণ হচ্ছে পসরা পাখান রাস্তা দিয়ে কিছু বের হওয়া, যখন পসরা রাস্তা দিয়ে পেশাব কিংবা বীর্য বের হওয়া আর পায়খানা রাস্তা দিয়ে শব্দ ছাড়া অথবা শব্দ সহকারে বায়ু বের হওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারো যদি মলদ্বার দিয়ে কিছু বের হয় তাহলে উজু নষ্ট হবে। সূরা মায়েদা 6। উজু ভঙ্গের দ্বিতীয় কারণ, চিত হয়ে বা এক পাশে কাত হয়ে ঘুমালে উজু ভেঙে যায়, তবে হেলান দিয়ে ব্যতীত বসে বসে তন্দ্রা হয়ে পড়লে উজু ভঙ্গ হবে না। মুসলিম শরীফে প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ ঈশার নামাজ শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতেন, এমনকি অপেক্ষা করতে করতে তন্দ্রার ভাব তাদের মাথা ঝুঁকে পড়ত, অতঃপর উজু না করেই তারা নামাজ পড়তেন, যেহেতু তাদের বসাটা কোনো প্রকার হেলান ছাড়াই ছিল। উজু ভঙ্গের তৃতীয় কারণ মস্তিষ্ক বিকৃতি হয়ে যাওয়া, বোধ শক্তি হারিয়ে ফেলা ও সচেতনতা দূর হওয়া। সে পাগল কি অসুস্থ বোঝা যায় না, কিংবা নেশাগ্রস্ত নয়, তার এই মস্তিষ্ক অবস্থায় কেউ কথা বললে সে বুঝতে পারে না। উজু ভঙ্গের আরেকটি কারণ হলো চতুর্থ কারণ, হাতের তালু দ্বারা অথবা আঙ্গুল দ্বারা লিঙ্গ স্পর্শ করা, যখন কোনো কাপড় বা ওই জাতীয় কিছু মধ্যখানে না থাকে, অর্থাৎ সরাসরি স্পর্শ বা ছোঁয়া লাগা। আর এটাই হাদিসে বুসরা বিনতে সাফওয়ান দ্বারা প্রমাণিত। হাদিসটি হচ্ছে, কেউ লিঙ্গ স্পর্শ করলে যেন উজু না করা পর্যন্ত নামাজ না পড়ে। মুয়াত্তা আহমদ হাদিস আছে যে তার লিঙ্গের উপর হাতের ছোঁয়া লাগালো অথচ মাঝখানে কোনো পর্দা ছিল না, তাহলে তার উজু করা কর্তব্য।